আর এটা প্রথমবারের জন্য টেস্টিং হবে এই স্থানে আগে হচ্ছে দুখানা বেস এবং চারখানা টপ রেজি ছিল এখানে একজন দাদা ভাইকে দাদা ভাই হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার তো তো আপনাদের এই স্থানে আসতে পারবে সবাই দেখুন বন্ধুরা এটা চলে আসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে এখানে একজন এই পুজো কমেছে সদস্যবৃন্দকে পেয়ে গেলাম দাদা ভাইদের এই পুজোটা কত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে আর এইখানেই পূজিত হবে মা রক্ষাকালী টেস্টিং কখন হবে আজকে রাতে কি হবে এবার বন্ধুরা এই বক্সটিকে পরিচালনা করার জন্য কি কি অ্যাম্পিফায়ার ব্যবহার করা হচ্ছে সেটা অবশ্য দেখানোর চেষ্টা করবো হ্যালো গাইস প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি উস্তি রাধা বল্লভপুর আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষ্যে চলে এসেছে তাপস সাউন্ডের ফুল তবে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন এখন বন্ধুরা চলে এসেছি রাধা বল্লভপুর আর যেই স্থানে পূজিত হবে মা রক্ষা কালী আর সেই পুজো উপলক্ষে চলে এসেছে তাপস সাউন্ডের ফুল সেট আপ আর যেটা প্রথমবারের জন্য এই স্থানে টেস্টিং করা হবে আর সেটা সেই স্থানে বসানো রয়েছে কেমন রূপে অবশ্য বসানো রয়েছে তাও দেখানোর চেষ্টা করবো আর তাছাড়া এই স্থানে রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো অবশ্যই দেখার চেষ্টা করবো আর এদিকে রয়েছে রাধা পল্লভপুর শিশু শিক্ষা কেন্দ্র এখানে বিভিন্ন প্রতিমা রাখা রয়েছে তার মধ্যে রয়েছে বাবা পঞ্চনন্দ এবং তারপরে রয়েছে মা শীতলারও বিভিন্ন প্রতিমা রাখা রয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এপারে মা মনসা প্রতিমা রয়েছে আর এইখানেই পূজিত হবে মা রক্ষাকালী এই স্থানে পূজিত হবে কালকের আর আজকের এখানে হরিনাম সংকীর্তন হবে সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্প্লিফায়ার রয়েছে ফিটিং হয়ে গিয়েছে এখানে বিভিন্ন অ্যাম্প্লিফায়ার রয়েছে তার মধ্যে রয়েছে স্টেঞ্জারের সাতশো এক তারপরে রয়েছে আউজার পাঁচশো আওজার হাজারের একটি অ্যাম্পিফায়ার রয়েছে আর এই স্থানে রয়েছে আওজার একটি পাঁচশোর অ্যাম্প্লিফায়ার আর এই স্থানে রয়েছে বড় একটি মিক্সচার বোর্ড মনিটর বক্সও রাখা রয়েছে দুখানা মনিটর বক্স রয়েছে আর পাড়াতে কিন্তু রয়েছে তিরিশটার বেশি হরেন আর পুরোজায় রয়েছে কিন্তু তাপস সাউন্ডে তাপস সাউন্ড পুরো অপারেট করছে কালকে রক্ষাকালী পুজো রয়েছে আর এই রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে কিন্তু তাপস সাউন্ডের বক্সটি সেই স্থানে রাখা রয়েছে আর একদম দানব রূপে চলে এসছে এই স্থানে আর এটা প্রথমবারের জন্য টেস্টিং হবে এই স্থানে কারণ আগে হচ্ছে দুখানা বেস এবং চারখানা টপ রেগি ছিল কিন্তু এখন হচ্ছে চারটে বেস এবং চারটে টপ হচ্ছে রেগি হয়ে গিয়েছে আর অসাধারণ রূপে কিন্তু চলে এসছে এই সাউন্ড আর এটা বন্ধুরা রয়েছে ফোর ফোরের সেটআপ আর অবশ্যই এটা পপ বেস রয়েছে অবশ্যই কেন এটা ফোর ফোর সেট আপ বললাম কেননা বেসে রয়েছে চারটি করে স্পিকার এবং টপে রয়েছে চারটি করে স্পিকার আর তাছাড়া এটা হলো আঠেরো পনেরো সেচ আপ মানে বেসে রয়েছে আঠেরো ইঞ্চি স্পিকার এবং টপে রয়েছে পনেরো ইঞ্চি স্পিকার আর তাছাড়া অজস্র টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড এখনও কিন্তু টুইটার র্যাক ফিটিং করা কমপ্লিট হয়নি এই উপরে কিন্তু টুইটার র্যাক ফিটিং করা হবে তো দেখুন বন্ধুরা এটা চলে আসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে এই স্থানে বন্ধুরা নাম্বারও দেওয়া রয়েছে বি ক্যাবিনেট আর নাম্বার দেওয়া রয়েছে এইট ডবল জিরো ওয়ান জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এমন সুন্দর ক্যাবিনেট আপনারা বানাতে পারবেন আর দেখুন অসাধারণভাবে লোগো দেওয়া রয়েছে তাপস ইলেকট্রিক উস্তি আর এটা হলেও এটা আধার মানিক থেকে চলে আসছে মানে কিছুটা দূরে মানে সিরাকলের দিকে যেতে আধার মানিক সেখানেই গোডাউন রয়েছে সেখান থেকে চলে আসছে এবার বন্ধুরা এই বক্সটিকে পরিচালনা করার জন্য কী কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হচ্ছে সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব এই স্থানে রাখা রয়েছে বন্ধুরা আর প্রচুর অ্যাম্প্লিফায়ার রয়েছে এই স্থানে অবশ্যই দেখানোর চেষ্টা করছে আর এখানে রয়েছে বন্ধুরা নিচে রাখা রয়েছে এটিআই ফর্টি প্লাস যা দিয়ে কিন্তু বেসকে পরিচালনা করা হবে তবে কিন্তু আরও দুখানা আই ফর্টি প্লাস কালকে চলে আসছে মানে টোটাল চারটে এটিআই ফর্টি প্লাস দিয়েই কিন্তু নিচের বেসগুলোকে পরিচালনা করা হবে আর এই স্থানে রাখা রয়েছে একটা দুটো তিনটে চার চেয়ে পাঁচটা পাঁচখানা হচ্ছে কুড়ি সব রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড আর এখানে পরপর রয়েছে কিন্তু বন্ধুরা পাঁচখানা স্টেবিলাইজার দেখুন এখানে বন্ধুরা রয়েছে আউজার হাজারের একটি অ্যাম্প্লিফায়ার তারপরে রয়েছে আরও একটি হাজারের অ্যাম্প্লিফায়ার আউজার আউজার পাঁচশোর একটি অ্যাম্পলিফায়ার তারপরে রয়েছে আউজার একটি আড়াইশোর আর এই স্থানে রাখা রয়েছে স্টেঞ্জারের পাঁচশো এক তারপরে রয়েছে স্টেঞ্জারের সাতশো এক আর নিচে রাখা রয়েছে স্টেঞ্জারের ফোর কে তবে এখানে যে অ্যাম্পলিফায়ার রয়েছে তা দিয়ে কিন্তু টুইটার র্যাকগুলোকে পরিচালনা করা হবে অবশ্য আপনারা বন্ধুরা চলে আসতে পারেন এখানে বন্ধুরা তিন দিন ধরে বক্সটি বাজবে মানে হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন ধরে বক্সটি বাজবে মানে বারো তেরো চোদ্দো এই তিন দিন ধরে এই স্থানে বক্সটি বাজবে আর এইখানে বন্ধুরা ফাংশন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার মানে হচ্ছে চোদ্দ তারিখে আর তেরো তারিখে রয়েছে গান রয়েছে আপনারা সবাই ঘুরে যেতে পারেন আগে টেস্টিং হয়েছে ছটা বক্স নিয়ে তবে এই স্থানে কিন্তু আটটা বক্স নিয়ে টেস্টিং হবে অবশ্যই আপনারা সবাই চলে আসবেন আর অবশ্যই আমি বন্ধুরা লোকেশান দিয়ে দেবো যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে এই স্থানে চলে আসতে পারবেন আজকে রাতে কিন্তু টেস্টিং করা হবে হয়তো রাত এগারোটা বারোটা বেজে যেতে পারে তারপরে কিন্তু বন্ধুরা মঙ্গল বুধ বৃহস্পতিবার সময় করে অবশ্যই বাজবে আপনারা সবাই ঘুরে যেতে পারেন এখানে একজন দাদাভাইকে পেয়ে গেলাম দাদাভাই হচ্ছে আমরা একজন সাবস্ক্রাইবার তো দাদাভাই আপনাদের এই স্থানে কিভাবে আসতে পারবে সবাই বুঝতে আর নামতে হবে বস্তু নামার পরে দোস্তুবোধ রোড হয়ে আসার পথে নামতে পাড়ার মোড় অথবা পুলিশবর মোড় নামে দক্ষিণ দিকে পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা হাতাড় হাটা বললভপুর আর রাধাবল্লভপুর তাই তো রাদাবল্লভপুর সর্দারপাত সর্দার বড়া আচ্ছা দাদা একজন যেহেতু আমার একজন সাবস্ক্রাইবার তো দাদাভাই কেমন লাগে আমার ভিডিও খুবই ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও ছাড়া এটা আমাদের খুব আনন্দিত পায় এবং নিতু নতুন সেট সম্বন্ধে জানতে পারি ম্যাচেজ সম্বন্ধে জানতে পারি এ ধন্যবাদ দাদা এখানের খবরটা কিন্তু এই দাদাভাইয়ের জন্যই জানা এই দাদাভাইদের পাড়াতেই পুজোটা হচ্ছে তাই তো দাদাভাইয়ের নামটা কিন্তু একটু বললে খুব ভালো নাম শুভদীপ শুভদীপ সর্দা তো দাদাভাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল এখানে আসার জন্য তো দাদাভাইয় রিকোয়েস্ট হয়তো রাখতে পেরেছি কিন্তু আমি এসে খুঁজে পাইনি তবে অনেক চেষ্টা করে খুঁজে পেলাম তো দাদাভাই কেমন লাগে এমনি আমার ভিডিও বলো অসম্ভব খুব সুন্দর লাগে আচ্ছা ধন্যবাদ দাদা টেস্টিং কখন হবে আজকে রাতে কি হবে সন্ধ্যা হয়ে যাবে তাই আর কদিন তিন দিন ধরে বক্সি বাজবে তাই তো আচ্ছা আচ্ছা একদম তো দাদা সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো তো আবারও আসার চেষ্টা করো কালকে পূজার রয়েছে তাই তো এখানে একজন এই পুজো কমিটির সদস্যবৃন্দকে পেয়ে গেলাম দাদা ভাইদের এই পুজোটা কত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পুজো তো দাদুদের আমল থেকে হয়ে আসছে আমাদের উল্লেখ হয় না যে কত তম আচ্ছা উল্লেখ নেই কোনো না আচ্ছা আচ্ছা তো দাদা এখানে কি কি অনুষ্ঠান রয়েছে কদিন আজ হরিনাম বুধবার সকালে শীতলা পুজো রাতে কালী পুজো পরের দিন আছে শীতলা মায়ের পাঁচালী গান ও তারপরের দিন আছে অর্কেস্ট্রার ফাংশন আপনারা সবাই আসবেন নিমন্ত্রণ রইল অবশ্য বন্ধুরা নিমন্ত্রণ করে রাখলো সবাই কিন্তু ঘুরে যেতে পারেন এই স্থান থেকে আর আমি তো বললাম যে খুব সহজে কিন্তু আপনারা সব চলে আসতে পারবেন উস্তি থেকে একদম খুব কাছে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা কি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা বাই